প্রীতি পার্থীন আসলাম। নির্বাচনের ফলাফল ঘোষণার পরই জেলায় জেলায় সফর করছেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঠিক যেমনটা লক্ষ্য করা গেল আজ শনিবার খোয়াই জেলায়, খোয়াই ডাকবাংলোয় বৈঠক করলেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে করে আজ খোয়াইতে পৌঁছান ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী। রাজনৈতিক সন্ত্রাস ইস্যুতে জরুরি বৈঠক আজ ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর, যেমনটা ইতিমধ্যে খবর। আজ শনিবার বিকেল 4:30 এই বৈঠকটি অনুষ্ঠিত হয় খোয়াই পৌঁছানোর পরই, যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে। তবে 15 মিনিট বৈঠক সেরে 4:45 সিপাহি জেলার উদ্দেশ্যে পুনরায় রওনা হন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী। সন্ত্রাস ইস্যুতে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী যেমনটা জানাচ্ছেন হুঁশিয়ারি দিয়েছেন। সন্ত্রাস যারা সৃষ্টি করছে তাদের কাউকেই যেন বরদাস্ত করা না হয়, ছাড়া যাতে না হয়। গোটা রাজ্যের ভোট গণনা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু তারপরে কার্যত যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে সেই সংঘর্ষ অনেক ক্ষেত্রেই গুজব রয়েছে, বিরোধীদের উস্কানি দেওয়া হচ্ছে, বিরোধীদের পক্ষ থেকে কিছু স্বার্থান্বেষী মহল চেষ্টা চালাচ্ছে শান্তিপ্রিয় ত্রিপুরার পরিবেশ অশান্ত করে তুলতে, এমনই অভিযোগ তুলেছেন, এমনই বক্তব্য পেশ করেছেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী। তবে যারা এই সন্ত্রাসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাউকেই ছাড়া হবে না। গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, শান্তিপ্রিয় ত্রিপুরার পরিস্থিতি উত্তপ্ত করার পেছনে কার্যত বিরোধীদের একটা চক্রান্ত রয়েছে, তবে এক্ষেত্রে গোটা রাজ্যের প্রশাসনকে কঠোরভাবে জানানো হয়েছে যাতে পরিবেশ পরিস্থিতি সুষ্ঠু এবং স্বাভাবিক রাখা হয়। আজ খোয়াইতে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে একটি জরুরি ইস্যুতে বৈঠক করার পর, শুনুন। আমরা পুরো বিষয়টা এখানে দেখছি এবং আমি বারবার বলবো, ত্রিপুরার ইতিহাসে দেখুন এই 16 ফেব্রুয়ারিতে কি সুন্দর একটা ইলেকশন হলো, ইতিহাসে তো এইরকমভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়নি। এবং 2 মার্চ যে রেজাল্ট বেরোলো সেখানেও কিন্তু এত সুন্দরভাবে ইলেকশন ত্রিপুরার ইতিহাসে হয়নি। আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা নিজেরাও এটা কিন্তু স্বীকার করেন, অপোজিশন পার্টির লোকরাও কিন্তু এটা বলছে। কিন্তু কেন এরকম হলো, বিভিন্ন জায়গার মধ্যে বিরোধী দলের যারা আমরা দেখছি উস্কানিমূলক এইসব করছে, গুজব রটাচ্ছে, আরও কিছু স্বার্থান্বেষী মহল থেকেও এটার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কাউকে ছাড়া হবে না এতটুকু আমি বলতে পারি। অলরেডি প্রায় 200 লোককে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রয়োজনে আরও যেখানে যেখানে যারা এই ধরনের ঘটনা বা প্ররোচনামূলক কাজ করবে কাউকে আইনের পথে চলবে এবং কাউকে ছাড়া হবে না। আমি এর জন্য এসেছি, আমরা সবাই মিলে এখানে একটাই আবেদন রাখবো যে মানুষ কিন্তু শান্তি চায়। নির্বাচনোত্তর সন্ত্রাস কোন রকম ভাবেই কাম্য নয় এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে গোটা রাজ্যে। তবে এক্ষেত্রে জেলায় জেলায় চলছে বৈঠক, শান্তির বজায় রাখার বৈঠক চলছে এবং কোথাও কোথাও অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা রাজ্যের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এই বিশেষ ব্যবস্থা চলছে প্রশাসনের পক্ষ থেকে, যেমনটা আজ ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী খোয়াই সফরের পর জানিয়েছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।